জয়ের জন্য চাই যেমন সুপরিকল্পনা আর ছক একে ধাপে ধাপে এগিয়ে যাওয়া, তেমনি সুপরিকল্পিত ব্যবস্থাপনা আর শৃঙ্খলাবদ্ধ মানুষ মিলেমিশে একটি জাতিকে পাল্টে দিতে পারে, পাল্টে দিতে পারে দেশের ইতিহাস, যেমনটা করেছে চীন। গত 40 বছরে চীনের অর্থনীতি এগিয়েছে বিস্ময়কর গতিতে। তারা সমৃদ্ধ হয়েছে কৃষিতে, শিল্পে, বাণিজ্যে, শিক্ষা এবং গবেষণায়। চীনের শহরগুলো বেশ পরিকল্পিত এবং সাজানো গোছানো। চীন দেশ পরিচালিত হচ্ছে ডিজিটাল ব্যবস্থাপনায়। কেনাকাটা অর্থের লেনদেনও হয় ক্যাশলেস অর্থাৎ ডিজিটাল উপায়ে। চীন তার দারিদ্র দূর করেছে দারুণভাবে। রাস্তায় খুব একটা ভিক্ষুক চোখে পড়ে না। একবার একজন ভিক্ষুকের দেখা পেয়েছিলাম। এটাও ক্যাশলেস আছে স্যার, এই যে এটাও ক্যাশলেস আছে। আপনি জাস্ট আমাদের এখান থেকে স্ক্যান, ওয়ালাইকুম আসসালাম, স্ক্যান করে ওনাকে এখান থেকে দিয়ে দিলে পাস হয়ে যাবে। দর্শক, এটাও ক্যাশলেস। ভিক্ষুকের গলায় এই কিউআর কোড সহ তার একটা কার্ড আছে। এই কার্ডটা নরমালি ফরেনাররা স্যার ক্যাশ দেন। কার্ডটার ভিতরে এটাকে স্ক্যান করলে অটোমেটিক্যালি তার কাছে টাকা চলে যাবে। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। আচ্ছা, পেমেন্ট হয়ে গেছে। আপনি দিয়ে স্যার, এই যে উনি যখন 5000 এ চলে গেল, উনি দিল। ইনি একজন, ওয়ালাইকুম আসসালাম স্যার, টাকা জি কিউআর কোডে তাকে ভিক্ষা দেওয়া হয়। দারুণ অগ্রগতিতেও চীন তার ঐতিহ্যকে ভোলেননি। চীনারা চপস্টিক অথবা দুটি কাঠি আঙ্গুলে গুঁজে তা দিয়ে খাবার খেয়ে মেধা আর শ্রমে জয় করে নিচ্ছে সারা পৃথিবী।